কহিনুর তুমি আইছো? মোরা টান দিয়ে বহো। সকালে নাস্তা করছিলা? লাইজু তুমি এবারের কামের মায়া, তুমি কোন আক্কালে আমার নাম ধরে রাখো, আবার তুমি কইরা কইতাছো কোন সাহসে? আমার পর থেকে তো তাই কইতাছি, অভ্যাস হয়ে গেছে। খবরদার, আর কোনোদিন তুমি আমার নাম ধরে ডাকবা না, তুমি কইরা কইবা না। আসলে আপন তো কাল মাঝরাইতে তুমি আর ফারুক কি কথা কইতাছিলা তোমাকে ঘরে? মানে মানে বুঝো না, মানে বুঝো না ঠিকই তো, পরে স্বামীরা ফসলা নিজের ঘরে নিয়ে রাইতে বেলা ফুর্তি করছে। আপা আল্লাহর দোহাই লাগে, বাজে কথা কইবেন না। তুমি অস্বীকার করবা কাল রাইতে ফারুক তোমার ঘরে যায় নাই? আমার কোনো পাপ করিনি। মাঝরাইতে একজন যুবতী নারী আর একজন যুবক ঘরের মধ্যে কি এমন পূর্ণের কাজ করতেছিল আমি শুনতে পারি? লাইজু তোমার যদি ইজ্জতের ভয় থাকে, খালা বাড়ি আউনের লগে লগে তুমি এই বাড়ি ছেড়ে চইলা যাইবা, তা না হইলে তোমার আর ফারুক দুইজনের ইজ্জত হানি হইব, মানুষ তোমার মুখে থুতু দিব, জুতা পেটা করব তুম করে। তোর মামাকে দাওয়াত দিয়ে আইলাম, খালো আইলে দাওয়াত দিলে ভালো হইতো না? তোর মামাকে কাছে পরে টাকা পাই, দাওয়াতের ছিল টাকাটা চাই আইলাম, বুঝছ না? আমি বাবা করছে, আমি নিজের হাতে নাস্তা বানায় খাইতে দিছিলাম। কহিনুর আজকে নাস্তা তাহলে তুমি বানাইছো? হ্যাঁ আমি বানাইছি। সবজিতে লবণটা একটু বেশি হয়েছে, আশা করি এরপরে ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। সব করে বানাইছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাস লাইজু? জানি না কই যাবো, তবে চলে যাইতেছি। আব্বাই আইলে হ্যাঁ আমার সালাম দিয়েন। লাইজু তুমি কই যাইতেছো, কোনো সমস্যা? কোনো সমস্যা না, কতদিনই তো এ বাড়িতে থাকলাম, আর করতো দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন। ফারুকের বাপ না আসা পর্যন্ত তুই কোথাও যাইতে পারবি না। খালা যাইতে যাইতে যখন যাইতে দাও, ওরও তো একটা ভবিষ্যৎ আছে, মাশাল্লাহ দেখতে শুনতেও সুন্দর, ওর একটা বিয়ে হওয়া উচিত। ফারুকের বাপের লগে এই বিষয়ে আমার মেলা কথা হয়েছে, ফারুকের বাপ লাইজোরে মেয়ে ডাকছে, তোর আর ফারুকের বিয়ে হয়ে গেলে তারপর লাইজুর বিয়ে দেওয়ানোর ব্যবস্থা হইব। আল্লাহ চাই তো লাইজুরে ভালো করে বিয়ে দিব, মেয়ে তো আমার দেখতে শুনতে খারাপ না। যা মা ঘরে যা। ফারুকের বাপ এমন কিছু না, অ্যাক্সিডেন্ট হয়েছে। আব্বা একটা অটোরিকশায় উঠছিল, ওই অটোরিকশাটা আর একটা অটোরিকশারে গিয়ে ধাক্কা দিছে, তারপরে আব্বা পায়ে ব্যথা পাইছে। না এইরকম না, সফর শেষ করে বাস স্ট্যান্ডে বাসে তো নামলাম, ভাবলাম তোমাকে সবার লিগে টুকটাক কিছু কিনি, কিনছিও রাস্তার ওই পারের এক দোকানে লাইজুর লেগে একটা জামা কিনলাম, এইটা কিনতে যামু আর এক অটো রিক্সায় দিছে আমার ধাক্কা, এই পাওয়াটা মুশকিল হয়ে গেছে, তেমন কিছু না। আল্লাহর অশেষ রহমত যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আল্লাহ আপনার আম্মুর কাছে ফিরে আনছে। তুমি ঠিকই কইছো,
আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। ফারিয়া আর কোহিনুর কই? কোহিনুর কলেজে গেছে আর ফারিয়া স্কুলে গেছে। দুই দিন পর কোহিনুর আর ফারুকের বিয়া, এখনো ক্লাস করতে যায়। বাড়িতে বই কি করব, তাই যাইতে দিছি। আপনার ব্যাগ কই? ব্যাগটা আমি দোকানে রেখে আইছি। আমি দোকান থেকে আসার পথে নিয়ে আস মনে। আব্বা তোমার ঘরে দিয়ে আমি তারপর দোকানে যাবো। উঠো উঠো, ধরতে গো না, এই দোকানে যা, যেতে হবে। আমার ধরো ভালো করে। লাইজু, তুমি কান্তেছো কেন? আব্বা সবার লেগে কেনাকাটা করল, তখন হের কোনো সমস্যা হইল না। যেই আমার লেগে একটা জামা কিনতে গেছে, তখনই হ্যাঁ অ্যাক্সিডেন্ট করছে। এইসব না ফুমানি কথা একদম কইও না তো। আব্বা চলে আসছে, পানি বেশি দূর করানোর আগে আটকানো দরকার। আমাকে বিয়ের কথা আব্বার আমি যে কোনো মুহূর্তে খুলে করবো। আপনি কি পাগল হইছেন? আমি একটা এতিম মাইয়া হয়ে আমি আরেকটা এতিম মায়ের কেমনে সর্বনাশ করি? আপনি আমারে তালাক দিয়ে দেন। লাইজু, আমার তো তোমারে পছন্দ, আমি তো তোমারে চাই, তোমার এনে ঘর সংসার করতে চাই। কোহিনুরে বিয়ে করে সুখী হওয়ার চাইতে তোমার এনে দুঃখী হওয়া ভালো। লাইজু, আমি তোমার অন্তর থেকে ভালোবাসি, অন্তর থেকে। ওয়ালাইকুম আসসালাম। কাজ শেষ? জি শেষ। ঠিক আছে, তাহলে বাড়িতে যাও। আপনার সাথে আমার দুটো কথা বলার ছিল। এখানে রাস্তায়? বাড়িতে যাও, পরে আমি শুনতেছি। বাড়িতে গেলে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, কও। লাইজুর সাথে আপনার সম্পর্কটা কি? এইটা কোন ধরনের কথা? কোহিনুর, কথাবার্তা একটু সংযত হয়ে কও। ধরে নিলাম আপনার সাথে কোনো সম্পর্ক নেই, তাইলে মায় যাইতে আপনি তার ঘরে কে লেগে যান? কোন কারণে যান? অনুমান নির্ভর কথা কওয়া একদমই ঠিক না, এতে বিরোধ পারে। অনুমান করে কথা বলে গুনাহ হয়। মাঝ রাতে একটা যুবতী মায়ের ঘরে যাওয়া, তার সাথে